আসো তুমি আসো এই জোর সাহেব তার পূর্বে নাম ছিল ছোটন সূত্রধর আর তার বাবার নাম হলো সুনীল সূত্রধর মইনপুর বর্তমান নাম হলো মোহাম্মদ ওমর ফারুক সে এখন ইনশাআল্লাহ কলমা পড়ে মুসলমান হবে স্বেচ্ছায় সজ্ঞানে তুমি কি স্বেচ্ছায় হইতেছো তোমার আব্বা আম্মা আছে ওরা জানে সবাই এফিডেভিট করা হয়েছে যা ইউটিউবে আপনারা এটা দেখাই দেবেন এই সে এফিডেভিট করে আইন সম্পন্ন আইনের যত প্রক্রিয়া আছে সব কিছু সম্পন্ন করেই সে কাগজপত্র রেডি করেছে আজকে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে ইনশাআল্লাহ তা আমরা এখন তাকে কলমা পড়িয়ে আমাদের ইসলাম ধর্মে তাকে আমরা কবুল করে নিচ্ছি ইনশাআল্লাহ তুমি সবাই আমরা একসাথে পড়বো সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাবুদ নাই এবং মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার বান্দা আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সে কলমা পড়ে এতদিন সে আমাদের থেকে দূরে ছিল ইসলাম থেকে সে বিচ্ছিন্ন আসে ছায়া তোলে আশ্রয় পায় নাই আজকে থেকে সে আমাদের ভাই বলেন আলহামদুলিল্লাহ সে আমাদের কি ভাই সে আমাদের কাছে এখন তার বাবা থেকেও নাই রাষ্ট্রীয় আইনে সে তার বাবার সম্পত্তির উপরে সে আর দাবি করতে পারবে না সুতরাং যেহেতু স্বেচ্ছায় সজ্ঞানে আমাদের এই তার বর্তমান নাম হচ্ছে ওমর ফারুক হযরত ওমর ফারুক তিনি যখন ইসলাম থেকে আসলেন আর তিনি বাতিল এবং হকের মাঝে যেমন পার্থক্য তৈরি করে দিলেন আমাদের এই ওমর ফারুক ইনশাআল্লাহ সেও তার বাতিল ধর্ম ছেড়ে দিয়ে সে হক ধর্মে এসে বাতিল এবং হকের মাঝে সে ইনশাআল্লাহ পার্থক্য আমাদের সামনে তুলে ধরবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে যেহেতু আমাদের আব্দুল কাদের সাহেবের সাথে যেহেতু তার যোগাযোগ আছে সে যদি লেখাপড়া করতে চায় সে যদি থাকতে চায় আমি ঘোষণা করছি এখন যে নাগাইশ দরবারে তার থাকা খাওয়া তার সকল কিছু ইনশাআল্লাহ আমি তার দায়িত্ব গ্রহণ করব আমিন সে যদি আমার কাছে থাকতে চায় আমার সাথে মাহফিলে যাবে তার লেখাপড়ার ব্যবস্থা করব সে যদি হিফজ করতে চায় তার লেখাপড়ার সমস্ত দায়িত্ব তার খাওয়া দাওয়া চলাফেরা এবং তার চিকিৎসা তার যা প্রয়োজন ইনশাআল্লাহ আপনাদের সবার উপস্থিতিতে আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তার দায়িত্ব গ্রহণ করলাম সে যদি নাগাইশ দরবারে যেতে চায় তার জন্য দরজা খোলা আহলান সাহলান মারহাবা আমরা সবাই মিলে মুসলমান আচ্ছা মাশাআল্লাহ দারুল আজহারে আছে যদি কোনো সময় প্রয়োজন মনে করে আপনি জানাবেন তা আমাদের আজকে আমাদের যে ভাই তাকে আমি সবার পক্ষ থেকে আমরা তাকে গ্রহণ করে নিচ্ছি আমিন এই মাইক ম্যান মাইকটি ধরো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিনাতুল আবাদি সাবে রাগমন শুভেচ্ছার সমর্থন প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার সমর্থন Alhamdulillah.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد شبعي قرآن واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم